ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে বিএনপির নীতি নির্ধারকরা এই আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, নানান কালা কানুন করে বিরোধী মত দমনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে চায় আওয়ামী লীগ। মইনুল আহসানের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগীর উপস্থিতিতে সেমিনারে একে দেশের ইতিহাসে সবচেয়ে কালো আইন হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশে কর্মরত কয়েকটি দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। নেতারা বলেন, শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, সাংবাদিকসহ সব শ্রেণী পেশার মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার হচ্ছেন। এটা হচ্ছে একটা অস্ত্র। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় যেতে হলে, থাকতে হলে, অব্যাহতভাবে থাকতে হলে এই ধরনের আইন তারা করতে পারত। আজকে আমেরিকা যে গণতান্ত্রিক কনভেনশন বাংলাদেশকে তার আমন্ত্রণ জানায় নাই, আমেরিকা আজকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, এই যে নূতন আইনটি আসছে অত্যাবশ্যক পরিষেবা বিল, সেখানে যে কোনো সেক্টরকে সরকার ইচ্ছা করলে পরিষেবা অত্যাবশ্যক বলে ঘোষণা দিতে পারবে, তার দুরভিসন্ধি হচ্ছে যাতে করে ভবিষ্যতে আন্দোলন সংগ্রামকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। সংশোধন করে এই আইনের অপপ্রয়োগ বন্ধ করা যাবে না দাবি করে বিএনপি নেতারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, কেউ যেন আপনার তাদের এই অন্যায়গুলো প্রতিবাদ করতে না পারে এবং নির্বাচনে তাদেরকে যেন কেউ বাধা দিতে না পারে, তার জন্য তারা এই সমস্ত আইনগুলো করে নিয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা মানতেই চায় না। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে নির্বাচনকালীন সময়ে, আর এই সমস্ত কালা কানুন বাতিল করতে হবে। সেমিনারে কয়েকজন ভুক্তভোগী তাদের কারাবাস সহ নির্যাতনের করুণ ও মর্মস্পর্শী অভিজ্ঞতা তুলে ধরেন। যারা হারিয়ে গেছে তাদের প্রতি শুধু পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবরটা বেশি করে রাখুন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।